হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই যে বাসায় আসলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ সমস্যা নাই, হ্যাঁ পাঠা দিন না কালকে। না আমি যে এই মাত্র এখন বাসায় আইছি, এক সপ্তাহ পর আসলাম তো। হ্যাঁ 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 আরে ভাই এই যে আসি, দুই একদিন আছি বাসায়, দুই একদিন পরে আবার আসতেছি। আইসা দিব ভাই, এক সপ্তাহ পর বাসায় আসলাম, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার পাঠায় দিব। আমরা তো আছি, এক সপ্তাহ বসে আছি। শোনেন ওই এই খারা খারা এই খারা খারা না ভাই, আপনার না রাখেন, আপনার লোক বড় কথা হইতেছে। এই কাটাইরা চাপ এদিক চাপ, এই চাপ আমার খালা তো এদিক চাপ, তোর খালা তো ভাই এই অবস্থা কি লিগা, উদাম কি লিগা। বাসায় তো এসি নেই, গরম লাগে, আবার গরম সহ্য করতে পারে না হেইতে। ও এর লেগা তোর খালা তো ভাই, এই এই অবস্থা, এই উলঙ্গ, গরম লাগে আর অনেক। হ্যাঁ তোর কোন জন আমার খালা তো ভাই কোনোদিন তো দেখলাম না, আমাকে বাসায় আসে নাই তো দেখো নাই। ও এই এই এদিকে এদিকে, এই বেড়া দিকে, এই বেড়া দিকে, এই তোর বাড়ি কই? হ্যাঁ ও আমার খালা তো ভাই, তুমি কথা কম কর, তোর খালা তো ভাই। হ্যাঁ তোর খালা তো বাইরে কাপড় চোপড় খুইলা বেডরুমের মধ্যে, নষ্টমি করতেছ খালতো ভাই লাগে। হ্যাঁ তুমি কি কবে বলো, তোর খালা তো ভাই গরম সহ্য করতে পারে না। হ্যাঁ এসি নাই, তুই ঠান্ডা করতেছ। এই তোর বাড়ি কই? আসতে গেলি গা বাড়ি কই? হ্যাঁ এই তুমি বুঝো না গো, আমার খালা তো ভাই। তোর খালা তো ভাই, এই তুই আর কোন জন আমার খালা তো ভাই? হ্যাঁ কথা বলতে গেলি গা, ওর গরম লাগে এই তো এরকমের, ও গরম সহ্য করতে পারে না। ও গরম সহ্য করতে পারে না, তুই ঠান্ডা করতেছ। হ্যাঁ গরম সহ্য করতে পারে না দেখা, তুই ঠান্ডা করতেছ, আমি বাসায় না থাকলে এগুলা করস। তুমি ভুল বুঝতে আসো কিন্তু, আবার কথা বলছ শয়তানা হচ্ছে, আমি ভুল বুঝতে আসি। হ্যাঁ আগে দিকা কতদিন ধরে চালাইতেছ এগুলা? হ্যাঁ ভাই 5-6 মাস হয়ে গেছে, 5-6 মাস আমি বাসায় থাকি না আর তুই আমার অগোচরে এইগুলো করস। হ্যাঁ ও মিথ্যা কথা কইতে আসে, তাহলে তুই সত্যি কথা কো, ওই যে আমি মিথ্যা কথা কয় তুই সত্যি কথা রাখো, তুই সত্যি কথা রাখো, তুই কো সত্যি কন্যা কো, কথা হচ্ছে কে? এই ভাই আমার কোনো দোষ নাই ভাই, প্রতিদিন আমার নিয়ে আয়। তোর দোষ নাই প্রতিদিন তোরা নিয়ে আয় ভাই, আমার তো নিয়ে আয় বলতে আমার কোনো দোষ নাই, প্রতিদিন নিয়ে তোরা ঠান্ডা করে এসির বাতাস খাওয়ায়। হ্যাঁ কিরে কথা হচ্ছে কে? এই কথা হচ্ছে কে শোন, এই এদিকে প্রতিদিন যেহেতু লুকা লুকা এসির বাতাস তোরে খাওয়ায় আর তুই বাতাস খাস, এই যে কাপড় চোপড় খুইলে আমার বেডরুমে, এটা দরকার কি? একবারে বারবার করে হলো কি কইতেছেন ভাই? একবারে বারবার করে হলো, এরপরে এসি তোর বাসায় লইয়া যা, যেহেতু আমার বাসায় এসির বাতাস খাইতে হস তুই, এসি তোর বাসায় লইয়া যা, একবার এসি তোর বাসায় নিয়ে ফিট করে হলো যদ্দুর মনে হয় বাতাস খাই। আপনাকে আপনারা বোঝেন আমি যাই, এই কই যাস, এদিক খারাপ এদিক খারাপ এদিক খারাপ, তুই এই যে কাপড় চোপড় প্যান্ট ট্যান্ট সব খুইলা এবার কি করতেছিলি তুই? হ্যাঁ ভাই আমার কিন্তু আপনার বউ তো আমার ডাকে, এত গরম এত মিথ্যা কথা কও কি লাগে তুমি, আমার প্রতিদিন ডাকে নিয়ে আহে না, আমার কি দোষ কোন? এই এই এদিক টাকা যাবে রে, কই যাম, জাহান্নামের চৌরাস্তায় যাবি আমার বাসার থেকে বাইরা। এই যে প্রতিদিন সেরাই না, যে ফুর্তি করস না, হ্যাঁ এসির বাতাস খাওয়াস, ঠান্ডা করস, এখন থেকে বিভিন্ন ভাষায় যাইয়া সার্ভিস দিবি, মানুষের ঠান্ডা করে দিবি। যা বেরো, যা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে কি আর মাফ, বাপ বেরো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি, কোনো মাফ নাই, তোর হলো চরিত্র খারাপ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, তোর কোনো মাফ নাই, তোর হলো চরিত্র খারাপ, আমি বাসায় থাকি না আর এই সুযোগে তুই বিভিন্ন ছেঁড়া দিয়া ফুর্তি করস, মজা করস, তোর এত চাহিদা, এই তোর এত লাগে কেরে? হ্যাঁ ভাই আপনাকে জিনিস আপনার বোঝানো যাই, এই কই যাবি তুই, তুই আর লইয়া যাবি? আরে নাকি করবো,
আরে নিয়া ডুকডুকি বাতাবি আর ভাই আপনার স্ত্রী নিয়া আমি কি করব আমার আর পুরোদিন মিলে তো ট্যাক্সি আমি আইছি আবার যাইগা সমস্যা কি এখন মিটাবি তুই আমার অন্তর গন্ডা ভাই শোন তুই কই যাস আরে ভাই শোন আমার বুদ্ধা আমার দে হয় না তোরই লাগবে আরে আপনার বউডি দিলাম লাগে না লাগে এখন তুই এভাবে লুকুচুরি করে না করে একবারে নিয়া কর যা বেরা আয় বেরা এদিকে কই যাবো আমি জাহান্নামের চৌরাস্তায় যা যা বেরা